এই তো ছোট একটি শব্দ, সংক্ষিপ্ত শব্দ। এই তো এক অক্ষরের একটি শব্দ। এই তো আমাদের প্রথম উচ্চারিত সেই শব্দ, মুষ্টিবদ্ধ হাত তুলে আমাদের প্রত্যেকের প্রথম চিৎকার। এই তো সেই শব্দ, সেই একটি শব্দ, মা। মা, তুই এবার নিজেই তবে বলে দে, এই একটি শব্দ উচ্চারিত, এই একটি শব্দ লিখতে কতখানি রক্তের দরকার হয়? আমার এ দেহের আর কতটুকু রক্তের দরকার হবে? যখন এ শব্দ আর এই বড় রক্তাত্ম স্বদেশে কেউ মুছে ফেলতে পারবে না মা। বরকত লিখেছে মা, সালাম লিখেছে মা, জব্বার লিখেছে মা, মতিউর আসাদ ওরা লক্ষ লক্ষ লিখে গেছে মা, যাদের নাম আমাদের প্রত্যেকের কণ্ঠনালীতে বাষ্পের বিস্ফোরণ হয়ে গেছে, লিখে গেছে মা। কলমের তো দরকার নেই, আঙুল নড়ে উঠলেই মা, কালির কি অপেক্ষা আর অশ্রুতেই মা, উচ্চারণের আগেই তো ঠোঁট বিযুক্ত করলেই মা, ধানির তরঙ্গে যে রূপ আমাদের মা, সংখে মা, মিছিলে মা, মিনারে মা, প্রতিটি মুঠোর সংগৃহীত আঙুলের মধ্যে মা, প্রত্যাঘাতের পেশিতে পেশিতে মা। এবং এভাবেই তো লেখা হয়, লেখা হয়ে যায় মা। বড় নিষ্প্রভ তবু মা, লিখলেই মুছে যায়, থাকে না আর কণ্ঠের ডাক, তোর থামে না মা। তাই আবার আমি লিখলাম মা, ছোট একটি শব্দ মা, আরেকবার লিখলাম আমি মা, এবং এক অক্ষরের এই একটি শব্দ মা। আমাদের প্রথম উচ্চারিত শব্দ, আমাদের শেষ উচ্চারিত শব্দ, রক্তের অক্ষরে মা, তবু লেখা তো শেষ হয় না, এবং তবু লেখা, আবার লেখা, আরও লেখা। বল তবে আর কত রক্তের দরকার হবে? এই একটি শব্দ লিখতে মা, আর কবে? যখন আর কেউ মুছে ফেলতে পারবে না মা, এবং আর দরকার হবে না বড় রক্তাক্ত এই লিপি রচনা।